शेरपुरे नालिता बाड़ीते आंतर्जातिक दुर्नीति बिरोधी और नारी निर्यातन प्रतिरोध एवं बेगम रोकिया दिवस पालित हुए। शेरपुर प्रतिनिधि मंजुरुल आहसान जानान, सकाले उपजेला प्रशासन सचेतन नागरिक कमिटी महिला विषयक अधिदप्तर आयोजने दिवसटी पालित हয়। आंतर्जातिक दुर्नीति बिरोधी दिवस उपलक्षे उपजेला परिषदेर सामने मानवबंधन अनुष्ठित हय। परे उपजेला परिषदेर हलरूमे आंतर्जातिक नारी निर्यातन प्रतिपक्ष बेगम रोकेया दिवस उपलक्षे आलोचना सभा ओ जयिताদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু, নির্বাহী অফিসার হেলেনা পারভিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। निर्मूल करा सम्भव निर्मूल हमें। পটুয়াখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শেষ হলো দুই দিন ব্যাপী মুক্তির বিজয় উৎসব। পটুয়াখালী প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, 7 ডিসেম্বর এ উৎসব উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। উৎসবে 12 জন বীর মুক্তিযোদ্ধা তাদের যুদ্ধ দিনের বীরত্ব গাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। সমাপনী দিনে গান, নাচ, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন পটুয়া খেলাঘর, আসর সাগর কন্যা শিল্পাঙ্গন, অনন্ত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, ग्रामीण शिल्प गोष्ठी और पायरा नाट्य गोष्ठी। रात 10:30 जिला शिल्पकला एकेडमी उत्सव समाप्ति घोषणा करें सम्मिलित सांस्कृतिक जोटर साधारण सम्पादक मुजाहिद प्रिंस। পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আরশম ফিরোজ। এ সময় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু ও বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল মামুন সহ আরো অনেকে। নরসিংদী রায়পুরা আমিরগঞ্জে বিলকিস হত্যা মামলায় স্বামী নাহিদ হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, 2010 সালের মার্চে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ সরকারি কমিউনিটি ক্লিনিকের একটি পরিত্যক্ত রুমে নিহত বিলকিস বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত বিলকিসের ভাই মুক্তার হোসেন বাদী হয়ে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ নিহত বিলকিসের পলাতক স্বামী নাহিদ হোসেনকে 2012 সালে পাবনা থেকে গ্রেফতার করে। দীর্ঘ 10 বছর পর আদালত 14 জনের সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে অরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, দুপুরে নগরের নিতাইগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডক্টর শেখ মোস্তফা আলী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্যে প্রত্যাশা ও লক্ষ্যমাত্রা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি এ সময় বলেন, আগামী 11 ফেব্রুয়ারি 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি কর্পোরেশনের 340টি টিকা কেন্দ্রে 6 থেকে 11 মাস বয়সী প্রায় 21,728 শিশু ও 12 থেকে 59 মাস বয়সী 1,09,538 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ময়মনসিংহের ত্রিশাল, ফুলপুর, ঈশ্বরগঞ্জ ও গফরগাঁও মুক্ত দিবস। ময়মনসিংহ ব্যুরো প্রধান হুমায়ুন কবির জানান, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মোরাল ও রায়গ্রাম বুদ্ধিজীবীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা
উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম তুষার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার ও বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা সহ অন্যান্যরা যশোরের অভয়নগর মুক্ত দিবসের 50 বছর আজ 1971 সালের 9 ডিসেম্বর পাক বাহিনী নির্যাতন থেকে মুক্তি পেয়েছিল উপজেলার লাখো মানুষ যশোর থেকে স্টাফ রিপোর্টার জসিমউদ্দিন বাচ্চু জানান প্রতি বছর দিবসটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে মুক্তিযোদ্ধা সংসদ অভয়নগরবাসী দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সেক্টর কমান্ডার ফোরামের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হামিদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আহ্বায়ক আলী আহমেদ খান নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও নোয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সর্দার সহ অন্যান্যরা গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ থেকে প্রতিনিধি এ জেড আমিনুজ্জামান রিপন জানান আজ সকালে সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা সুজাত আহমেদ তিনি এ সময় বলেন এ বছর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলা 6 থেকে 11 মাস বয়সের 24,295 জন ও 12 মাস থেকে 59 মাস বয়সের 1,53,071 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এদের মধ্যে সদর উপজেলায় 39,799 জন কাশিয়ানী 32,610 জন কোটালীপাড়া 35,685 জন মুকসুদপুর 47,010 জন টুঙ্গিপাড়ায় 14,592 জন ও গোপালগঞ্জ পৌরসভায় 7,670 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান তিনি দিনাজপুর শহরে ঐতিহ্যবাহী লালবাগ উন্নয়ন পরিষদের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান বুধবার সন্ধ্যায় লালবাগ ক্লাব কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচিতে কমিটির নেতৃবৃন্দের হাতে দায়িত্ব হস্তান্তর করেন উপদেষ্টা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সেলু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ 31 সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এলাকার কল্যাণ ও উন্নয়নে ক্লাব কমিটি সর্বদা প্রস্তুত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ